নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। অত্যন্ত শক্তিশালী জ্যোতিষ টোটকা মানলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুলে ফেঁপে উঠবেন। কর্মের সাফল্য, আর্থিক বৃদ্ধি সকলেরই কাম্য, দ্রুত উন্নতির চূড়ায় উঠতে চান সকলেই। অথচ দেখা যায় একজন ব্যক্তি অল্প পরিশ্রমেই পাচ্ছেন মোটা মাইনের চাকরি, ব্যবসার ইতিবাচক ফল। অন্যদিকে অন্য এক ব্যক্তি বেশি সংগ্রাম করার পরেও ফল লাভ হচ্ছে সামান্য। এমন হওয়ার পিছনে কারণ একটাই, আর তা হলো জন্মছকে গ্রহের দুর্বল ও অশুভ অবস্থান। কর্মের ঘরে অশুভ গ্রহ বসে থাকলে কর্মলাভে বিলম্ব হবে, এমনকি কর্মক্ষেত্রে প্রার্থিত সম্মান লাভও সম্ভব না। এমন ক্ষেত্রে তাই অশুভ গ্রহের প্রভাব মৃদু করতে ও শুভ গ্রহের প্রভাব দীপ্ত করতে প্রয়োজন জ্যোতিষ মতে কিছু সুরক্ষা ব্যবস্থা নেওয়া, তবেই মিলবে পরিশ্রমের সুফল। বেকার পাবে চাকরি, ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, সংসারে ফিরবে শান্তি, মিলবে আরও ভালো প্রতিষ্ঠানে কাজের সুযোগ। দেওয়া হলো জ্যোতিষ অনুমোদিত এমনই কিছু অত্যন্ত প্রভাবশালী ব্যবস্থার হদিশ। জাফরানের তিলক। প্রতিদিন স্নানের পর জাফরানের তিলক দিন নাভি ও কপালে। এই নিয়ম অত্যন্ত পবিত্র। এই প্রক্রিয়া মেনে চললে কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি আপনার সঙ্গ দেবেই, মিলবে প্রমোশন, প্রার্থিত ফলাফল। পূর্ব দিক। অফিসে পূর্ব দিকে মুখ করে বসুন কাজ করতে। পূর্ব দিকে মুখ করে বসলে কাজের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়বে, কর্মে দ্রুত উন্নতি হবে আপনার। পাখিকে শস্যদানা। রোজ পাখিকে শস্যদানা খাওয়ালে বিশেষ কর্মস্থলে উন্নতি লাভ হয়। এই জন্য সাত ধরনের খাদ্যশস্য যথা চাল, গম, জোয়ার, ভুট্টা, বাজরা এবং একাধিক ডাল একসঙ্গে মিশিয়ে পাখিদের নিবেদন করুন, ফল লাভ হবেই। ঈশ্বরের মূর্তি। কর্মস্থলে ঈশ্বরের ছোট্ট মূর্তি স্থাপন করতে পারেন। কাজ শুরু করার আগে প্রার্থনা করুন ও ইতিবাচক শক্তি নিয়ে কর্ম শুরু করুন। সবুজ বস্ত্র। চেষ্টা করুন কর্মস্থলে সবুজ বস্ত্র পরে যাওয়ার। কর্মে উন্নতির জন্য সবুজ রঙকে পবিত্র বলে মনে করা হয়। ল্যাপটপ ও কাজ সম্পর্কিত জিনিসপত্র সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, দ্রুত ফলাফল চোখে পড়বে। কাককে খাওয়ান। জ্যোতিষ মতে কোনো ব্যক্তি কর্মস্থলে বা ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কাককে খাওয়ানো শুরু করুন। কর্মে উন্নতি অধরা থেকে যাওয়া বা নিশ্চিত কাজেও দেরি হলে বুঝতে হয় গ্রহরাজ শনি আপনার পরীক্ষা নিচ্ছেন, তাই প্রতিদিন শনিদেবের বাহন কাককে খাওয়ানো শুরু করুন। ডাল, রুটি, গুড় খেতে দিতে পারেন কাককে, গ্রহরাজ প্রসন্ন হবেন, কর্মে ব্যবসায় সাফল্য আসবে। অশ্বত্থ গাছের পূজা। প্রতি শনিবার ভক্তি ভরে অশ্বত্থ গাছের পূজা করলে ব্যবসায় বিপুল সফলতা লাভ হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরাও প্রতিদিন অশ্বত্থ গাছের পূজা করতে পারেন এবং কর্মে উন্নতির প্রার্থনা করতে পারেন। পূজার নিয়ম অনুসারে সর্ষের তেল দেওয়া একটি মাটির প্রদীপ অশ্বত্থ গাছের তলায় জ্বেলে দিন, জল দিন, প্রার্থনা করুন সমস্ত দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য। যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো আশা করি তারা আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক করবেন। যারা চাইছেন সরাসরি আমার কাছে জন্মছক বিচার, তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। অবশ্যই আগে থেকে অগ্রিম বুকিং করে তবেই আসবেন। নমস্কার।